السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে আমাদের একজন প্রিয় ছোট ভাই আমার ছাত্রতুল্য বাশার বিন হায়াত আলীকে নিয়ে আমি কিছু কথা বলবো। মরাব্বে করিম আল্লাহ যেন সেই কথা তো বলার তৌফিক দান করেন। প্রসঙ্গক্রমে হলো আমি লাইভটি করার ঠিক কিছুক্ষণ পূর্বেই বাশার বিন হায়াত আলী ভাই উনি নিজে লাইভ অনুষ্ঠান করেছেন এবং ওনার যে ফতোয়াটা তিনি দিয়েছেন এই ফতোয়াটা তিনি উইথড্র করেছেন এবং উনি এটা ভুল স্বীকার করেছেন। তো প্রকৃত সালাফি বা আহলে হাদিসদের এটাই একটা বড় বৈশিষ্ট্য যে আল মুজদাহিদু ইখতি ওয়া ইউসিফ, একজন গবেষক কখনো ভুল করবেন কখনো সঠিক করবেন। তো এটা একদম সালাফিদের বৈশিষ্ট্য। আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আলোচনা করেছেন যে ওয়ালা তাস্তাউইল হাসানা ওয়ালা সাইয়্যা, অর্থাৎ মন্দ আর ভালো এটা কখনো সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা যদি মন্দ কোনো কিছুর জবাব যদি ভালো দিয়ে দিতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা ফা ইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আমি আল্লাহ তাআলা তোমার শত্রু এবং তোমার মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেব। তো দুঃখের বিষয় হলো এটাই যে একজন ব্যক্তি তো একটা শরীয়তের প্রসিদ্ধ উসুল বা মূলনীতি রয়েছে যার ভুলের থেকে শুদ্ধ জিনিস বেশি আছে, তো সেই ভুল নিয়ে সমালোচনা না করা, সেই ভুল নিয়ে কাদা ছুড়াছুড়ি না করা। আর প্রসঙ্গক্রমে এটাই যে আর আমরা যারা দাওয়াতি কাজের ময়দানে, দিনের দাওয়াতি কাজের ময়দানে মাঠে আছি, বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য করি, আমাদেরও কর্তব্য হলো যে ফতোয়া দেওয়ার পূর্বে সেগুলোকে বুঝে শুনে পর্যালোচনা করা, সেগুলো ফতোয়া দেওয়ার পূর্বে সেগুলো বুঝে শুনে পর্যালোচনা করা, বিশেষ করে সলফে সলেহীনদের মানহাজে চলা। আমি বলবো যারা আমাদের তরুণ দায়ী বা বক্তা রয়েছেন সালাফিদের বই পুস্তক বেশি করে পড়ার জন্য, বিশেষ করে সালে আল ফাউজান হাফেজাহুল্লাহ মানহাজ বইটা খুব বেশি করে পড়াশোনা করা। ধন্যবাদ জানাতে হবে আমাদের প্রতিযশা আলেম জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, তিনি চমৎকারভাবে এই বিষয়টা তুলে ধরেছেন এবং এতে করে আমরা যারা নবীন রয়েছি প্রবীণদের এই স্নেহপথ আচরণের কারণে নবীনরা অনেক কিছু শিখতে পারবে। কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে বর্ণনায় বলেছেন যে কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক বনি আদম ভুলকারী, আর সবথেকে বড় ভুলকারী যে ব্যক্তি তাওবাকারী। কাজেই বাশার বিন হায়াত আলী ভাই তিনি তার ভুলের জন্য তিনি স্পষ্ট স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে ভুল হয়েছে, অযাচিতভাবে এই ফতোয়াটা তিনি দিয়েছেন। একটা হলো কিতাবের জ্ঞান মুখস্থ রাখা, কিতাবের মানে হাওয়ালা মুখস্থ করা, হাদিসের রেফারেন্স মুখস্থ করা, হাদিসের ইবারত মুখস্থ করা। কিন্তু একটা ইবারত যখন আসে তখন চারটা মূলনীতি অনুসরণ করে চলতে হয়। এই যে কিতাবের যে মাফহুম বুঝ এটা শুধুমাত্র একাই হবে না, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এখানে সত্যবাদী কারা? নিঃসন্দেহে সত্যবাদীর মধ্যে আল্লাহ সূরা আল ইমরান আলোচনা করেছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। এখন উতুল ইলম যারা রয়েছেন বা উলুল ইলম যারা রয়েছেন তাদের সঙ্গ লাভ করা। এই জন্য আসলে ফতোয়া ফারায়েজ এগুলো দেওয়ার পূর্বে বা এগুলো সম্পর্কে ইলম অর্জন করতে গেলে অবশ্যই বিজ্ঞ ওলামাদের সাথে একটা তাআল্লুক রাখতে হয়, তাদের সাথে উঠা বসা করতে হয়। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার ইসা মাদানি রয়েছেন, অনেক বড় বিজ্ঞ একজন আলেম, উসুলে হাদিসের কোনো বিষয় নিয়ে আমি জানতে চাইলে আমি তার সাথে কথা বলি, পরামর্শ করি, উস্তাদের কাছ থেকে কিছু তালিম নেই। আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমরা সবাই দুর্বল, আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কাজেই বাশার বিন হায়াত আলী ভাইকে নিয়ে যারা সমালোচনা করেছেন দিনের দৃষ্টিকোণ থেকে এটার হক অধিকার রাখেন, আমাদের উস্তাদরা সেই ভুলের ইসলাহ করার অধিকার রাখেন। কিন্তু ভুলের ইসলাহ করতে যে আমার কিছু আলেমদের পোস্ট সামনে এসেছে, বাশার বিন হায়াত আলীকে মানহাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, মানহাজে ঢুকানো হচ্ছে, যারা সাধারণ মানুষ তারা তার বিরুদ্ধে ফতোয়া চড়াচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা ঘৃণ্যবর কাজ। আমি বাশার বিন হায়াত আলীকে তাহলে আমাকে তিনবার টেলিফোন করেছে, তিনবার আমি ভাইকে কথা বলেছি, আমি নিজে জেসে তাকে টেলিফোন করেছি। আপনারা যারা বাশার বিন হায়াত আলীকে চিনেন বা জানেন বুঝে থাকেন, যদি এমন কোনো ভুল দৃষ্টিগোচর হয় আপনারা সেটা ধরিয়ে দেবেন। বাশার বিন হায়াত আলীকে আমি নিয়ে যাব সাথে করে এবং তার ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতাটা তার মধ্যে আছে এবং আমি তার সাথে একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে কথা বলে অনেক বিষয় সম্পর্কে তাকে ওয়াকিফ করার পরে সে একমত পোষণ করেছে। তো চমৎকার, মানে সামেনা ওয়া আতনা করার যে ইম্পর্টেন্স গুরুত্ব এটা তার মধ্যে করতে হয় আর কারো ইসলাহ এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে দিতে হয়। কিন্তু আমি কিছু পোস্টে দেখেছি যে বাশার
বাসর বিন হায়াত আলী উনি গাড়ি নিয়ে চলাফেরা করেন, উনি খুতবা দেন, এগুলো তো একজন মানুষের হিংসার মানে হিংসার একজন মানুষের হাসাদের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছুই না। আপনি একটা ভুল ফতোয়ার পর্যালোচনা করতে পারেন যে তাকফির ফিতনা মানে তাকফিরের ফিতনার উপর তার জ্ঞান কম রয়েছে। আমার নিজেরও অনেক ভুল রয়েছে, অনেক অনেক আলেমরা আমার বিভিন্ন ভুল ফতোয়ার জন্য ইসলাহ করেছেন। আজ থেকে 8 বছর আগে আমি হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমাকে বেশ জামাল বিন ইদ্রিস, তারপরে আমাদের আরও কিছু দিনী ভাই রয়েছেন, যেমন আমাদের বিখ্যাত আলেম একজন আকরামুজ্জামান বিন আব্দুল সালামের ভাই আখতারুল আমান মাদানী, উনিও পর্যন্ত আমাকে এই ভুলটা ইসলাহ করছেন যে তাকফিরের ক্ষেত্রে বেনামাজিকে কাফের বলার ক্ষেত্রে বা কাফের বলার ক্ষেত্রে মাং দা রজুলেন বিল কুফর, কাউকে কাফের ডাকার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তো আমি নিজেও সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। দেখেন বাসার বিন হায়াত আলী ভাই, আব্দুর রহিম সালাফি সাহেব, মুফতি আব্দুর রউফ এবং আমি নিজে আমরা হানাফি দেওবন্দি ঘরনা থেকে সালাফি আহলে হাদিস হয়েছি। এরপরে খারেজিদের সাথে চলাফেরা করেছি, তাদের মানহাজ পরিত্যাগ করে আমরা সহি মানহাজের উপর চলার চেষ্টা করেছি। তো সেই চলতে যে যাওয়ার পথে হুসুট খেয়েছি, ভুল হয়েছে, ভুলের জন্য আমরা সেগুলোকে ইসলাহ করেছি, সংশোধন করেছি। কাজেই আপনি যদি তার নাঙ্গা সমালোচনা করেন, এর দ্বারা দিনের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে। আর আমরা চাই, আমার ব্যক্তিগত দাবি দৃষ্টিকোণ হলো, যারা আকিদায় মানহাজের সালাফ, সালাফদের প্রতি ভালোবাসা রেখে হুপ রেখে কথা বলে, তো তার বিরুদ্ধে সমালোচনা না করে তাকে ডেকে এনে দুইটা কথা বলে দিলে আমার মনে হয় সেটা ভালো হতো। কারণ এর দ্বারা বিদাতিরা মানে বিদাতিরা প্রমোট পাবে, এর দ্বারা যারা সালাফিদের বিরুদ্ধে মানে বিদ্বেষ পোষণ করে তারা সুযোগ পাবে, তারা হাসাহাসি করবে, টিকা টিপ্পণি কাটবে। আমরা নিজেরাই সেই দরজাগুলো খুলে দিচ্ছি। এটা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্তরী দিনই কথা বলতে হয় যে আপনি কাউকে ইসলাহ করতে পারেন, যেমন উস্তাদ আবদুল্লাহ ফারুক সালাফি, ডাক্তার মুসলিউদ্দিন স্যার হাফেজাহুল্লাহ, তারা প্রত্যেকেই বাসার বিন হায়াত আলীকে যে মানে যে কথাগুলো বলেছে এগুলো তার ইসলাহ হিসাবে এবং তিনি এগুলোকে নিয়েছেন। এবং বাসার বিন হায়াত আলী এতটাই পলাইট, বিনয়ী ব্যক্তি। বগুড়াতে এক প্রোগ্রামে তিনজন ছিলাম, আমার প্রোগ্রাম একটু দূরে ছিল, ব্রাদার রাহুল আমিন ভাই এসেছিলেন, আমি কথা বলছিলাম। তো বাসার বিন হায়াত আলী আমাদেরকে বলল যে শায়েক, আমি কথা বলবো না, আমি কথা শুনবো, কারণ বলার মতো আজকে যদি বলি তাহলে শোনা থেকে বিরত থাকবো। তো এই যে দেখেন একটা মানুষের বিনয়, এবং সে দুঃখ প্রকাশ করেছে, বিভিন্নভাবে কথা বলেছে এবং লাইভে এসে পর্যন্ত এই কথাটা বলেছে। এরপরেও কাদা ছুড়াছুরি করা বা ভাইকে মনে কষ্ট দেওয়া, বিশেষ করে তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে কথা বলা, এটা কিন্তু দুঃখের বিষয়। আর পক্ষান্তরে বাসার বিন হায়াত আলী ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যে সালাফদের বই পুস্তকগুলো বেশি করে লেখাপড়া করা, এবং যে সমস্ত মাসআলা মানে স্পর্শকাতর মাসআলা বা ফাতোয়া দেওয়ার ক্ষেত্রে অন্তত আরও লেখাপড়া করে, বিশেষ করে বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ফাতোয়া দেওয়ার দায়িত্ব নিতে চায় সে যেন জাহান্নামটাকে নিজের কাছে নিয়ে নেয়, অর্থাৎ জাহান্নামের দরজাটা তার জন্য খুলে দেওয়া হয়েছে। বিন বাজ রাহিমাহুল্লাহ কত বড় একজন শায়খুল ইসলাম ছিলেন, দিনের ক্ষেত্রে একজন ইসলামের শায়খ, যিনি মাজমাতুল ফাতোয়া লিখেছেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, অসংখ্য ফতোয়া পড়ে তিনি মানে অসংখ্য বছর তিনি মুফতির মানে কাজীর দায়িত্ব পালন করে তিনি প্রধান মুফতি হয়েছেন। আব্দুর রহমান সুদাইসি 19 বছর খেদমত করে মুফতি হয়েছেন। এই জন্য আমরা মনে করি, আমি নিজেকে মনে করি, আমি এখনও একজন তলাবা রয়েছি, আমাকে শিখতে হবে, আমাকে ইলম তলব করতে হবে। এই জন্য আমি মনে করি যে যারা আমাদের দিনী ভাই রয়েছেন, দুঃখের বিষয় হলো আপনারা যারা সমালোচনা করছেন বাসারের একটা ভুল বক্তব্য থেকে সমালোচনা করছেন, সে তো তার ফতোয়া রুজু করেছে। কাজেই আপনারা একটা দুইটা বিষয়কে কেন্দ্র করে তার মুখে স্বীকৃত না হওয়া পর্যন্ত আপনারা কাউকে মানহাজ থেকে বের করার, খুতবা থেকে বের করার, ওয়াজের মঞ্চ থেকে বের করার এই কথাটুকু বলা আমি মনে করি যে মানে এটা দিনী কাজের উসুল নয়, এগুলো বিদাতিদের উসুলের মতো। পক্ষান্তরে যে বাসার বিন হায়াত আলীকেও বলবো যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উস্তাদদের কাছ থেকে পরামর্শ নিয়ে, মাশওয়ারা করে, বিজ্ঞ ওলামা যাদের রয়েছে তাদের সান্নিধ্য থেকে লেখাপড়া করে সামনের দিকে পর্যালোচনা করা উচিত। এতে যেমন ভাইয়ের সুবিধা হবে এবং দ্বিতীয় হলো গ্রহণযোগ্যতাটাও বাড়বে। আর বয়স অল্প, মানুষ বলতে যে ভুল করে, আমরা বলতে যে ভুল করি, আমি নিজে বা কোনো কোনো পীরকে কাফের বলে ফতোয়া দিয়েছিলাম, একসময় আমি এরকম ফতোয়া দিয়েছি, এটা কেন? এটা হলো বয়স যত বাড়বে তার এলমের পরিপক্কতাটা তত পারবে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা ইউরিদিল্লাহু ফাক্কাহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা ক্বাসিমুন আল্লাহু ইউতি মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দিনের স্পষ্ট বুঝদান করেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেটা বুখারী মুসলিম 10 নম্বর মেশকাতের কিতাবুল ইলমে হাদিসটি 260 নম্বর উল্লেখ রয়েছে। কাজেই বলার ক্ষেত্রে ভাইয়ের ভুল হতে পারে, ভাই যেহেতু ভুলের ইসলাম নিয়েছেন, এই জন্য আমি আল্লাহর ওয়াস্তে বলবো আপাতত নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন। আর একটা কথা হলো,
যে আমরা কেউই আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস অথবা সালাফিদের ব্যানারে যে যেখান থেকে দাওয়াতি কাজ করুক সংগঠনের নাম দিয়ে করুক সংগঠনের বাইরে করুক আর তাদের লক্ষ্য উদ্দেশ্য কি তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানহাজে সালাফদের আদর্শ প্রচার করা সংগঠনের ব্যানারে করে ঐক্যবদ্ধভাবে করা এটাও একটা ভালো দৃষ্টিকোণ কিংবা বিনা সংগঠন ব্যাপারে আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর এই হাদিসটি অসংখ্য মঞ্চে আমি বক্তব্য করেছি এবং সামনের দিনগুলো আসছে সেখানে অনেকবার আলোচনা করেছি পৃথিবীর যে প্রান্ত থেকে কোনো লোক সালাফের মানহাজের উপর চলবে সে আপনাদের দিনীবাই হওয়া উচিত সাংগঠনিক সংকীর্ণতা দূরে ফেলতে হবে সালাফি মানহাজের উদারতাটাকে আমাদের চোখের সামনে আনতে হবে কেউ যদি জমিয়তে ব্যানারে কাজ করে সালাফি মানহাজের প্রচার করছে কেউ আন্দোলনের ব্যানারে কাজ করে সালাফি মানহাজের ব্যানারে মানে কাজ করছে সে যেই জামাতভুক্ত হোক না কেন যেই পর্যন্ত সে আল জামাআতের মধ্যে রয়েছে যেই পর্যন্ত আহলে হাদিস বা সালাফিদের মানহাজের বর্ডারে রয়েছে সে যেখান থেকে থাক না কেন এই জন্যই আমরা যারা সংগঠন করি না সংগঠনের বিদ্বেষ পোষণ করাটা কোনো মতেই ঠিক না আবার যারা আমরা যারা সংগঠন করি না তাদের পিছনেও সংগঠন যারা করে তাদের বিদ্বেষ পোষণ করা ঠিক না দেখতে হবে আমার আকীদা এবং মানহাজ সহি আছে কিনা যদি আকীদা এবং মানহাজ ভুল হয় সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করতে হবে তো যাই হোক অনেক দিন পরে লাইভে কথা বলেছি এবং চেষ্টা করছি প্রচুর বই পুস্তক বিশেষ করে আহমেদ রেজা খান বেরেলভি ঘরনার লোকদেরকে নিয়ে একটু লেখাপড়া করছি কারণ মিলাদুন নবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবৃত্তান্ত নিয়ে অনেক কথা পর্যালোচনা আসছে এগুলো আগে জোগাড় করলাম আল্লাহ যদি হায়াত দান করে পরবর্তীতে এগুলো সিরিজ আকারে জবাব দেওয়া হবে সবাই দোয়া করবেন আর চার পাঁচ দিন সময় হাতে রয়েছে এরপরেই লাগাতার প্রোগ্রাম মাহফিলের দাওয়াতগুলো রেখেছি তো আমার ভাই বাশার বিন হায়াত আলীকে দয়া করে কেউ আপনারা সমালোচনা করবেন না সমালোচনা বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে সে ফতোয়া উজ্জ্ব করেছে সে ফতোয়া রুজ্জ করেছে এবং সে আমাদের ভালোবেসে কথা বলে আল্লাহ তালা যেন বাশার বিন হায়াত আলীকে দিনের জন্য কবুল করে নেন এবং আমাদের যারা উস্তাদ রয়েছেন তারাও যেন এমন সুন্দর করে আমাদের ভুল সংশোধনগুলো করিয়ে দেন যাতে করে আমরা ইসলাহ হতে পারি এবং আমাদের নিজেদের আমাদের কর্তব্য হলো যারা আমাদের কিবারুল উলামা বাংলাদেশের রয়েছেন সে যেই গ্রুপের হোক তাদের সাথে বসা বিভিন্ন চা বা হালাকায় যাওয়া আমি ব্যক্তিগতভাবে ডাক্তার শেখ আবি বকর জাকারিয়া আমরা পাশাপাশি থাকি তো স্যারের কাছে আমি যাই মাঝে মাঝে যার কাছে সরাসরি গিয়েছি দেখা করেছি কথা বলেছি মুরব্বীদের তাসকিয়া করার জন্য মুরব্বীদের সাথে ওঠা বসা করতে হবে মাদানী আলেমরা কোনো ভালো পরামর্শ দিলে সেটা শুনতে হবে বিজ্ঞ ওলামারা কোনো ভালো পরামর্শ দিলে শুনতে হবে প্রোগ্রাম রেখেছি ওই আপনার আলাদিপুর সেখানে গেলে ওই কদমডাঙ্গা মাদ্রাসায় সানাউল্লাহ মাদানি রয়েছেন আরও অনেক বড় বড় আলেম রয়েছেন তাদের সাথে কথা বলি নিজেকে কখনো মুইকি হুনুরে এই ধরনের অভিব্যক্তি নিয়ে চলা ঠিক না মনে রাখবেন আমার আমি আমিত্ব বলতে কোনো কিছু নেই আমরা সালাফিরা দলিলের জুড়ে এ পর্যন্ত এসেছি প্রমাণের জুড়ে এসেছি আদিল্লাতের জুড়ে এসেছি আর তাকলিদ কবুলিল কয়ুরি কৌলি গয়রা বেলা হুজ্জাতি প্রমাণবিহীন কোনো কারো কথা মেনে নিব না আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা বলে শেষ করবো আলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন সুনানে বাইহাকিলিল কুবরা 1020 নম্বর হাদিস তিনি বলেছেন লা তুকল্লিদু দীনাকুমুর রিজাল তোমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না আসেন আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক না হয়ে আমরা কোনো দল কেন্দ্রিক না হয়ে আমরা সালাফি মানহাজ কেন্দ্রিক হই এ তাহলে এই ভালোবাসাটা উদারতা বৃদ্ধি পাবে আমি আর লাইভটি বড় করছি না অসংখ্য ধন্যবাদ অনেকেই যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করবেন ছড়িয়ে দেবেন আগের পেজটি কিছুটা ঠিক হয়ে আসতেছে আল্লাহ রহমত আবার কাজ করলে ঠিক হয়ে আসবে আমরা আবারও বাশার বিন হায়াত আলী ভাইয়ের ভালোবাসা সিক্ত তার রেখে কথা বলছি আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি জানি এবং তাকে চিনি সে সংশোধন করে নেওয়ার মতো একজন ছেলে প্লিজ দয়া করে আর আপনারা কেউ এই গিবতটা করবেন না সমালোচনাটা করবেন না তার ভুল থেকে সে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে আমারও ভুল থাকলে সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাদের পেছনে এরকম টেনে ধরেন তাহলে আসলে সামনের দিকে কাজ করাটা খুব মুশকিল হয়ে যাবে আমরা কি নিজেদের মধ্যে দ্বন্দ্ব উঠাবো না ওই বিদাতিদের রদ করবো বিদাতিদের কথাগুলো সামনে আনবো সালাফিদের কথা বলবো আর একটি কথা বলি যে ওয়াজের মঞ্চে বক্তব্য করা এটা যে কত কঠিন কাজ যারা করে তাদের জিজ্ঞাসা করবেন আপনারা হয়তো দেখেন যে একজন বক্তা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে 30-35 হাজার টাকা হাবিয়ে নিয়ে যাচ্ছে আপনারা আস্ফালন করেন এই ব্যক্তিটা 12-14 ঘন্টা গাড়িতে ছিল এই ব্যক্তিটাকে প্রতিদিন কথা মেনটেন করতে হয় শত শত বক্তব্য দিতে হয় একটা প্রতিষ্ঠান নির্ভর করে একটা মাহফিলের উপরে একটা প্রতিষ্ঠানের কালেকশন নির্ভর করে একটা মাহফিলের উপরে যে সমস্ত এলাকায় মসজিদ তৈরি করা যায় না তাওয়াতি কাজ করা যায় না অনেক কষ্ট করে একটা মাহফিল তৈরি করে কেন আমাদের কিছু সহি বক্তব্য শুনে জানো আপনারা বলেন মাহফিল করে কোনো ফায়দা হয় না এটা ওই সমস্ত বাতুল প্রিয় কথার লোক যারা আসলে এই সম্পর্কে জানে না আমি আমার নিজের জীবদ্দশায় কত মাহফিল করে চট্টগ্রাম লোহাগড়াতে মাহফিল করতে গিয়েছি রামদা নিয়ে এসেছে আমাকে মেরে ফেলবে ফেনীতে মাহফিল করতে গিয়েছি ফেনীতে বিদাতিরা ঘেরাও দিয়ে ফেলেছে সিরাজগঞ্জ মাহফিল করতে গিয়েছি সেখানে বিদাতিরা ঘেরাও দিয়ে ফেলেছে পাবনায় মাহফিল করতে গিয়েছি অনেক বাধা বিপত্তি অনেক কষ্টের পরে আমরা একটা প্রোগ্রাম করতে পারি এই জন্য এটা তো দিনের কাজের
একটা অংশ তবে এই কথাটাও সত্য ইন্না হাদাল ইলম দীনুন ফানযুরু আম্মান তাখুযুনা দীনাকুম মুসলিম শরীফের 7 নম্বর মুকদ্দমাতে এই কথাটি বিস্তারিত থেকে নকল করা হয়েছে যে দ্বীনের ক্ষেত্রে আমরা কাদের অনুসরণ করছি তাদেরকে খেয়াল রাখতে হবে এজন্য মাহফিল করাটা এটা যেমন কঠিন মাহফিল কমিটিদের বক্তা নির্ধারণ করা এটা যেমন কঠিন মাহফিলটাকে শেষ করা কঠিন ঢালাওভাবে সমালোচনা করা খুব সহজ কিন্তু এটা ব্যতিক্রমী একটা এক্সেপশনাল কোনো রাস্তা চালু করা এটা অত্যন্ত কঠিন এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা চমৎকার বলেছেন কাউকে কাফের বলে ডাকা সহজ কিন্তু কাউকে সিরাতে মুস্তাকিমের উপর সুদৃঢ় রাখা এটা অত্যন্ত কঠিন এই জন্য আসেন কাউকে কাফের বলা বাদ দিয়ে সিরাতে মুস্তাকিমের পথে যেন সুদৃঢ় থাকতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন আজ আর সামনে যাব না অনেক ক্ষণ ধরে কথা বলছি দোয়া রাখবেন আবার কোনো বিষয় নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকেই হেফাজত করুন সালাফি মানহাজের প্রত্যেকটা দাঈকে বিশেষ করে আমাদের যারা কিবারুল উলামা রয়েছেন সেই সমস্ত আলেমদের ইসলামের জন্য কবুল করুন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজুল্লাহকে কবুল করুন শহীদুল্লাহ মা খানওয়াদানি রয়েছেন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার রয়েছেন ডক্টর মুসলিউদ্দিন স্যার রয়েছেন এরা আসলে আমাদের মুদির আমরা বলি আমি তো সবসময় বলি আমরা জনগণের মুফতি আর ওনারা হলেন আমাদের মুফতি এই কারণে আমাদের ভালোবাসা সম্প্রীতি এটা বৃদ্ধি পাওয়া উচিত আসেন কাদা সরাসরি বন্ধ করি দুই একটা ভাইদের ভুল বিচ্যুতি এটাকে সামনে নিয়ে এসে আমরা তাকে সংশোধন করি আমি আমাদের সম্মানিত উস্তাদদেরকে বলবো যদি লাইভটা তাদের কানে যেয়ে থাকে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় টেলিফোন আছে আমাদেরকে ডাকবেন আমি আহকার নালায়েক বলছি আমি নিজে চলে যাব হ্যাঁ আমরা নিজে সেটা বুঝবো যে বুঝিয়ে দিবেন আমরা সেই বুঝ অনুযায়ী কাজ করব তো এটাই আমাদের প্রত্যয় হওয়া উচিত এটাই আমাদের দৃঢ়তা হওয়া উচিত প্রত্যেক ব্যক্তির ভুল থাকতে পারে আমরা কেউই ভুল ত্রুটির উঠবে না এই কথা বলেই আজকে সমাপনী কথা শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু